বাবা, আজকে যে আপনি প্রতিবেদনে আসলেন, কেন কি জন্য আসছেন একটু বলবেন বিষয়টা। বিষয়টা আমরা আপনার কাছে শুনছি, তো আমি বাহিরে থেকে বিদেশ থেকে আর কি সাহায্য সাহায্য করে গরিব দুঃখীর জন্য। তারপর আমি ইউটিউবেও দেখছি গরিব দুঃখীর জন্য সাহায্য সাহায্য করে, তারপর আমি ইউটিউবে আসলাম। যদি গরিব দুঃখী দেখি কেউ সাহায্য সাহায্য করে, পাশে দাঁড়ায়, ভাই বোন হিসেবে বা বন্ধু হিসেবে পাশে দাঁড়ায়। আচ্ছা মেয়ে বাবা, আপনি 9 পর্যন্ত পড়ছেন না 10 পর্যন্ত? 10 পর্যন্ত পরীক্ষা দেয়নি, পরীক্ষা দেন নাই? আপনি একটা শিক্ষিত মেয়ে, স্মার্ট আপনি অনেক, কিন্তু আপনার কথাবার্তা তো একেবারে গ্রাম্য। একটু শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন, পড়াশোনা মানে বাংলা ভাষায়? আমি গ্রামে থাকি আর কি, বরিশালে দেশ আমাদের। একটু জোরে বলতে হবে, আমরা দেশ তো বরিশালেন, বরিশালে আর কি মানে আঞ্চলিক ভাষায় আঞ্চলিক কথা। ভাষা কথা বলি। আচ্ছা, তো আপনার কয় ভাই বোন বলছিলেন? দুই বোন দুই ভাই, বোন দুইজন, আমরা বড়, ভাই দুটো ছোট। আমাদের তা বলছিলেন বাবা অসুস্থ, মা অসুস্থ, সংসার কিভাবে চলে? সংসার মাসে সাহায্য করে, ওইতে চলে। আমার মা মানুষের বাসায় কাজ করে, গ্রামে কাজ পাওয়া যায়? গ্রামে মাসে বাড়ি কাজ করে, একদিন পাইলে দুই দিন পাই না, কেউ দুই মুঠো বাদ দেয়, কেউ বেতন দেয় না। তো ঢাকায় আসছেন কবে আপনি? ঢাকা আসছে, আমি 23 দিন, 23 দিন আর কি আসছি। 23 দিন এসে কি করলেন? 23 দিন এসে বাসায় কাজ পেয়েছি, বাসায় কাজ করে, মানুষের বাসায়। মানুষের বাসায় তো কি অবস্থার মধ্যে, এর মধ্যে এই বাড়ির সংসার কিভাবে চলে? আর আপনি বা কি থাকেন, কি মেসে না কারো কাছে? আমার এক খালার কাছে থাকি, বাসাও চলো, এই মানুষের কাছে সাহায্য সাহায্য করে। দুই মোটা ভাত ঠিক মতন খাইতে পারে না, কিছু না না খাইতে লাগে। তো না খেয়ে থাকেন সেটাও ঠিক আছে, গরিব মানুষ, আপনাদের সংসারের অভাব অনাটের। তো মানে আপনি 8, 9, 10 পর্যন্ত পড়লেন, পরীক্ষা দিতে পারেন নাই, এরপরে কি আপনি কি বিয়ে হয়েছিল আপনার? পরীক্ষার আগে আর কি আমার বিয়ে হয়েছিল, 17 বছর ওই সময় বিয়ে হয়েছিল, এখন 18 বছরে চলে। তো জামাই কি করতো, কি করে? জামাই সাগর মিনাস ওই জায়গায় কাজ করতো, সপ্তাহে 1100 টাকা পায়, মাঝে সাঝে কাজ করতো, ঘরের মধ্যে অশান্তি লাগিয়েই থাকতো, মারধর করতো, কাজ কাম করতো না ঠিক মতন। মানে অশান্তিটা কি নিয়ে লাগতো? অশান্তি নিয়ে যাতে আমি কাজে যাইতে বলতাম, কাজ করতাম, ওই নিয়ে মারামারি তরাদরি করতো, টাকা পয়সা থাকতো না আমার কাছে, না তাই টাকা যদি না দেখতে তোমার একটু মারামারি হইতো। মানে অভাবের সংসারের মধ্যে চাল ডালের বাজারের খবর নেই না, আর কাজও ঠিক মতো কাজও করতেন? ঠিক মতন করে না, তারপর বাকি জানে আমার কথা বললে, আমার নামে দুর্নাম বললে, টাকা এনে খায়। তো এখন কি চিন্তা করতেছেন এই জামাই নিয়ে? জামাই নিয়ে বল, চিন্তা করতেছে আমি তার সাথে সংসার করব না, ঈদের সময় ফয়সালা ভেঙে ফেলামো, দিয়ে আল্লাহ দিয়ে বাসাই রাখে, ওই সময় ফয়সালা বাড়বো। ঈদের সময় বাড়িতে গিয়ে হ্যাঁ মানে আর ওর সংসার করবেন না? না, তাহলে তো আপনার গাবিন ছিল কয় টাকা? 2 লাখ টাকা কাটবে, 2 লাখ টাকার গাবিন ছিল। তো আপনি ডিভোর্স দিলে তো আর, হ্যাঁ তো ওই টাকাটা তো আমি আর পাবো না, তো কি করবেন তাহলে? কি আর করার আছেন, করবো কি, তারা আমাদের ছাড়তে জানে, নিয়ে অশান্তি করবে বাসায় নিয়ে, তারপর সবাই আর কি অশান্তি করে, শাশুড়ি হয়ে অশান্তি করতে আছে, আমার জামাই হয়ে অশান্তি করে। আচ্ছা মিমাপা, এই যে আজকে প্রতিবেদনে আসলেন, কি চাওয়া পাওয়াটা নিয়ে আসছেন? আপনার ভিডিও তো দেশ বিদেশের মানুষ দেখবে, আপনার বিয়ের প্রস্তাবও দিবে, বিয়ে করবেন আপনি? আমরা এই গরিব দুঃখী মানুষ, এতে কেউ পাশে দাঁড়াইবে? যদি ভাই বোন হিসাবে কেউ দাঁড়ায়, বন্ধু হিসাবে দাঁড়ায়, আমরা তো অনেক অভাবই, অনেক সংসার অভাব কষ্ট, এরকম দেখে তো কেউ আর দাঁড়াইবে না আমাদের পাশে। এখন যদি মায়ায় পড়ে দাঁড়ায় তার আলহামদুলিল্লাহ ভালো, তাহলে দাঁড়ায়। তো আপনার সঙ্গে মানে সাহায্য সহযোগিতা যারা করবে, আপনার পাশে দাঁড়াবে, তারা আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যমটা কি? ফোনে যোগাযোগ করতে হবে, আপনার ফোন চালান, হ্যাঁ ফোন ফোন, আছে, হ্যাঁ, নাম্বারটা বলেন তো। 01 3 01 3 21 21 90 90 89 89 14 14